আসসালামু আলাইকুম এভরিওয়ান, লেটার মাস পোস্টার ডিজাইনের আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। ভিডিও জুড়ে আমি স্বাগত রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জিএফএক্স ডিজাইন হাব। তো চলে যাব আমি ফটোশপে। ফটোশপে এসে আমি যাব টাইপ টুল। টাইপ টুলে গিয়ে আমি এখানে টাইপ করে নিব লেটার টি নিয়ে আজকে আমরা ডিজাইনটি করব। তো আমি এখানে টাইপ করে নিচ্ছি। তো টাইপ করা হয়ে গেলে আমরা চলে যাব ফাইল। ফাইল থেকে যাব প্লেস লিঙ্ক। প্লেস লিঙ্ক থেকে আমরা যে ইমেজটি নিয়ে কাজ করব সেই ইমেজটি এখানে প্লেস করে নিই। তো আমি সাইজ অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের যে লেটারটি রয়েছে লেটারের সাথে ইমেজের সাইজটি অ্যাডজাস্ট করে নিব। লেটারের অপাসিটিটা কিছুটা কমিয়ে নিব যেন আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের ইমেজটি। তাহলে আমরা ইমেজ লেয়ারটি সিলেক্ট করব। মাউস থেকে অপশন বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এন্ড দেন আমরা চলে যাব সিলেক্ট। সিলেক্ট থেকে চলে যাব সাবজেক্ট। সাবজেক্ট সিলেক্ট হওয়ার পর আমরা এখানে কিছু কারেকশন করব। আমরা এখানে আরো কিছু অংশ অ্যাড করে নেব। তো সাবজেক্ট সিলেক্ট হওয়ার পর আমরা কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করে নেব। আমাদের মেইন যে ইমেজ লেয়ারটি রয়েছে সেটি মাস্ক থেকে অপশন বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিব। আমরা চলে যাব আমাদের পিএনজি লেয়ারে। পিএনজি লেয়ারে এসে আমরা এখান থেকে একটি সফট রাউন্ড ব্রাশ নিব। হার্ডনেস জিরো করব। সাইজটা অ্যাডজাস্ট করে নিব। অ্যান্ড দেন থাকবে ক্লিয়ার মোড। আমরা যে বাহিরের অংশটুকু রয়েছে এগুলো ক্লিয়ার করে দেব। দেন আমরা চলে আসবো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে। ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে আমরা এখান থেকে একটা সলিড কালার সিলেক্ট করব। কালারটা আমরা আমাদের যে মেইন ইমেজ রয়েছে ইমেজটির থেকে পিক করব কিছুটা এমন। কালার পিক করা হয়ে গেলে আমরা এখানে একদম টপ লেয়ারে চলে আসব। এসে একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। অ্যান্ড দেন চলে যাবো আবার ব্রাশ টুল। ব্রাশ টুলে এসে আমরা এখানে ব্রাশের সাইজটি অ্যাডজাস্ট করে নিব। আমরা এখানে কিছু শ্যাডো অ্যাড করব। আমাদের শ্যাডো অনুযায়ী আমাদের ব্রাশের সাইজটি নিয়ে নেব। আমরা এখানে নর্মাল মোডে রাখবো। ফ্লোটা কমিয়ে দিব 70-71-23 মধ্যেই রাখবো আমরা। তো ফ্রন্টে কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। অ্যান্ড দেন ব্রাশ টুলে এসে আমরা এখানে সিম্পলি জাস্ট অ্যাপ্লাই করে দেব। সিঙ্গেল প্রেস করলেই হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এটাকে লেয়ার প্যানেলে গিয়ে অপাসিটিটা আমাদের ইমেজ অ্যাকর্ডিং যতটুকু প্রয়োজন হয় ততটুকু করে দেব। অ্যান্ড দেন আমাদের এটা যদি সাইজ বড় ছোট করা লাগে কন্ট্রোল টি প্রেস করে আউটলাইন করে এটা সাইজ আমরা অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে। বলতে আমরা এই দুটি লেয়ার সিলেক্ট করে এখান থেকে লক করে দিব। লক করে দেওয়ার পর সবগুলো লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করে একটু টপে নিয়ে যাব। অ্যান্ড দেন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। সেজন্য চলে যাব টাইপ টুল। টাইপ টুল থেকে এখানে লিখে নিব। তো আমি আমাদের আবারও পুরো সবগুলো লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট রেখে কন্ট্রোল টি দিয়ে আউটলাইন করে নিব। অ্যান্ড দেন সাইজটা আর একটু ছোটো করে দেবো। কারণ হচ্ছে কি আমি এখানে যে টেক্সট অ্যাড করবো আদারওয়াইজ আমার এই টেক্সটটি হাইলাইট হবে না। বলতে আমি একটা টেক্সট অ্যাড করে নিয়েছি। অ্যান্ড দেন এখানে কিছু শেপ অ্যাড করবো। আমি চলে যাচ্ছি শেপ টুল। শেপ টুল থেকে শেপগুলো অ্যাড করে নিচ্ছি। তিনটা শেপ সিলেক্ট করবো। সিলেক্ট করে ধরে আমরা এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেব। অ্যান্ড দেন আবারও তিনটা লেয়ার সিলেক্ট করবো। মাউস থেকে অপশন বাটন ক্লিক করবো। মার্জ লেয়ার সিলেক্ট করে দেবো। তাহলে আমার তিনটা লেয়ারে মার্জ হয়ে গেল। অ্যান্ড দেন আমি এটাকে আমার ইচ্ছে মতো কাস্টমাইজ করে যদি ইচ্ছে প্লেস করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখানে আমার আরও একটু টেক্সট অ্যাড করবো। সেজন্য আমি টেক্সটটা কপি করে নিলাম। অ্যান্ড দেন আমি এখানে যে জায়গার নামটা অ্যাড করে দেবো। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি পরিপূর্ণ। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।